বাংলাদেশের সিনেমায় সবচেয়ে বেশি পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী মাহিয়া মাহি। আপনারা সবাই তাকে মাহিয়া মাহি নামে চিনলেও তার আসল নাম শারমিন আক্তার নিপা। মাহিয়া মাহি একজন বাংলাদেশের চলচ্চিত্র অভিনেত্রী। 2012 সালে ভালোবাসা রং চলচ্চিত্রের মাধ্যমে মাহি চলচ্চিত্রে অভিষেক হয়। তিনি বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেত্রী। 2009 সালে মাহিকে নিয়ে মাহি দ্য প্রিন্সেস নামে একটি বই প্রকাশ করে তার ভক্তরা। মাহিয়া মাহি 1993 সালের 27 অক্টোবর চাপাই নবাবগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আবু বক্কর এবং মায়ের নাম দিলারা ইয়াসমিন। তিনি ঢাকা উত্তরা হাই স্কুল থেকে মাধ্যমিক এবং ঢাকা সিটি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। অভিনয়ে মাহি যেমন সফল, পড়াশোনাতেও তেমন। হাই স্কুল ও কলেজে তিনি পাশ করেন গৌরবময় রেজাল্টের সাথে। তিনি জিপিএ পাস নিয়ে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে গোল্ডেন পাস নিয়ে উত্তীর্ণ হওয়ার পর শান্ত মরিয়ম ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজিতে ফ্যাশন ডিজাইনিং এর উপর পড়াশোনা করছেন। মাহিয়া মাহি 2012 সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসা রং চলচ্চিত্রের মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। এরপর 2013 সালে মাহির পরপর তিনটি চলচ্চিত্র সাফল্যের মুখ দেখে এবং তিনি অভিনেত্রী হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেন। 2014 সালে বেশ সাফল্যের সঙ্গেই কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেন তিনি। অগ্নি, কি দারুণ দেখতে, দাবি সাহেবের সংসার, হানিমুন, অনেক স্বাদের ময়না এবং দেশ দা লিডারের মতো চলচ্চিত্রে অভিনয় করে সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। নিজের প্রতিভা আর সৌন্দর্যের জন্য দেশ ছেড়ে উপার বাংলাতেও গড়েছেন নিজের ভক্ত। 2015 সালে রোমিও বনাম জুলিয়েট চলচ্চিত্রের মাধ্যমে টলিউডে অভিষেক ঘটে মাহির। একই বছর অগ্নির দ্বিতীয় কিস্তি অগ্নি 2 চলচ্চিত্রটি ভারত বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত হয়। চলচ্চিত্রটি পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে 2015 সালের 18 জুলাই দেশব্যাপী মুক্তি দেওয়া হয়। মাহি 2016 সালে হুমায়ুন আহমেদের লেখা বিখ্যাত উপন্যাস কৃষ্ণপক্ষে উরু চরিত্রে অভিনয় করেন। একই বছর অভিনয় করেন অনেক দামে কেনা চলচ্চিত্রে একটি অন্ধ মেয়ের চরিত্রে। 2017 সালে তার একমাত্র চলচ্চিত্র ঢাকা অ্যাটাক মুক্তি পায়, যা বাংলাদেশের প্রথম পুলিশ থ্রিলার চলচ্চিত্র। চলচ্চিত্রটি দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয়। মাহি পৌঁছে যায় সাফল্যের চূড়ায়। এরপর 2018 সালে তার অভিনীত 4টি চলচ্চিত্র মুক্তি পায়। মনোমুগ্ধকর অভিনয়, সুন্দর হাসি আর কণ্ঠের জন্য ইতিমধ্যে মাহি জিতেছেন অনেক পুরস্কার। অন্যরকম ভালোবাসা ছবির জন্য 2013 সালে মেরিল প্রথম আলো পুরস্কার, 2013 সালে বাচ্চার সহ অনেক পুরস্কারে মনোনীত হন তিনি। ব্যক্তিগত জীবনে মাহিয়া মাহি বা শারমিন আক্তার নিপা বিবাহিত। 2016 সালে পারভেজ মাহমুদ অপুর সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। মাহি একজন অভিনেত্রী, দর্শক তার অভিনয়েরই ভক্ত, তবে নিন্দুকেরও অভাব নেই তার। আর যেখানে ভক্ত সেখানে নিন্দুক থাকবে, এটা খুব বেশি অস্বাভাবিক নয়। কিছুদিন আগে তিনি নিন্দুক পাড়ায় সমালোচিত হন তার ডিভোর্স নিয়ে, তবে সেটি ছিল সম্পূর্ণ মিথ্যা। তার আগেও মাহি আলোচিত হয়েছিল তার একটি অন্তরঙ্গ ভিডিও প্রকাশ নিয়ে, তবে এই বিষয়ে মাহি এখন পর্যন্ত কোনো ইন্টারভিউয়ে কিছুই বলেন না। রূপালী পর্দার সবাইকে আমরা চিনি তার অভিনয়ের মাধ্যমে, তাই আমাদের প্রত্যেকেরই উচিত তাদের ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা না করা। যাই হোক, মাহিয়া মাহিকে আপনার কেমন লাগে এবং পরবর্তীতে আমাদের এই চ্যানেলে কার জীবনী নিয়ে আপনি ভিডিও দেখতে চান তা জানিয়ে অবশ্যই আমাদের একটি কমেন্ট করবেন। সেই সাথে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে ফেসবুকে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।